হাই, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিআর বায়োলজি। দেখো, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ফি স্ট্রাকচার প্রত্যেক বছর বছর চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আইকিউসিটি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, এবং 2000 ফর দ্য একাডেমিক সেশন 2020-21 এর জন্য, অর্থাৎ এবছর যারা অ্যাডমিশন নেবে আইকিউসিটির জন্য তাদের জন্য কি ফি স্ট্রাকচার আছে সে সম্পর্কে নতুন আপডেট চলে এসেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সো আজকে আমি ফি স্ট্রাকচারটা তোমাদের সামনে দেখাচ্ছি যে নতুন কি ফি স্ট্রাকচার রয়েছে এবছরের জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য এট দ্য টাইম অফ এডমিশন তাদেরকে পে করতে হবে, টোটাল ফি টু বি পেইড এট দ্য টাইম অফ এডমিশন তাদেরকে পে করতে হবে 2,93,000, ঠিক আছে? 2,93,000 পে করতে হবে এট দ্য টাইম অফ এডমিশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার জন্য, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার জন্য 2,93,000 আমাকে এট দ্য টাইম অফ এডমিশন পে করতে হবে, এবং তার পাশাপাশি তাদের জন্য প্রত্যেক পার সেমিস্টার টিউশন ফি রয়েছে 2,28,000। দেখো, টু লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড, ঠিক আছে? দেখো আসলে কি হয় বলি, এট দ্য টাইম অফ এডমিশন যে ফিটা আমাদেরকে পে করতে হয় সেই ফিতে কি কি নিয়ে গঠিত হয়, সেই ফিতে গঠিত হয় যে অ্যাডমিশন ফি 50,000 টাকা, প্লাস কশন ডিপোজিট করতে হবে আমাদেরকে 15,000, টিউশন ফি পার সেমিস্টার 2,28,000, ঠিক আছে? এগুলো সবগুলোকে যদি আমি মিক্স করি, অর্থাৎ 50,000 প্লাস 15,000 প্লাস 2,28,000, তাহলে এট দ্য টাইম অফ এডমিশন আমাকে পে করতে হচ্ছে আইকিউসিটিতে এবছর 2,93,000। তার পাশাপাশি আমাকে বন্ড অ্যামাউন্ট দিতে হবে এবছরের জন্য, খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, এবছর ব্যাংক গ্যারেন্টি অ্যামাউন্ট ফর ডিসকন্টিনিউয়েশন যে অ্যামাউন্ট পরিমাণ টাকাটা আমাকে একসাথে সাবমিট করতে হবে এবছর ফর দ্য স্টেট কোটা ক্যান্ডিডেটস, সেটা হচ্ছে গিয়ে 18,24,000, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে স্টেট কোটা ক্যান্ডিডেটসদের জন্য ভর্তি হওয়ার সময় ম্যানেজমেন্ট কোটার আমি ডিসকাস করছি, সামনে ডিসকাস করছি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কত হবে সেই অ্যামাউন্টটা, তাহলে ভর্তি হওয়ার সময় টাইম অফ এডমিশন আমাকে পে করতে হবে টোটাল আমাকে পে করতে হবে এই অ্যামাউন্টটা, ঠিক আছে? 2,93,000 প্লাস প্লাস 18,24,000, 93,000 প্লাস 18,24,000 একসাথে পে করতে হবে, তাহলে অ্যাট দ্য টাইম অফ এডমিশন টোটাল পে করতে হবে আমাকে, অ্যাট দ্য টাইম অফ এডমিশন টোটাল পে করতে হবে, দুটোকে যদি আমরা একসাথে প্লাস করি তাহলে টোটাল পে করতে হবে আমাকে 21,17,000, 21,17,000 rupees পে করতে হবে ফর স্টেট কোটা ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে? এখন চলে আসি আমরা ম্যানেজমেন্ট কোটা, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো বিষয়টা আমি বলে রাখি, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কি হচ্ছে, ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেট যারা আইকিউসিটি মেডিকেল কলেজে যারা এডমিশন নিতে চাও তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিটা থাকে 1,00,000 অ্যাডমিশন ফি, ঠিক আছে? কশন ডিপোজিট সেটা সবার ক্ষেত্রে সেম থাকে 15,000, এবং টিউশন ফি পার সেমিস্টারটা অনেকটা বেশি হয়, সেটা থাকে প্রায় 9,12,000 এর মতো, ঠিক আছে? টিউশন ফি থাকে কত, 9,12,000 এর মতো থাকে টিউশন ফি, তাহলে টিউশন ফিটার সাথে যদি আমরা এডমিশন ফি 1,00,000 সাবমিট 1,00,000 প্লাস করে দিই, এবং তার পাশ সাথে যদি আমরা কশন মানিটাও যদি ইয়ে করে দিই, তাহলে টোটাল আসে অ্যাট দ্য টাইম অফ এডমিশন আমাকে পে করতে হবে, টোটাল আসে অ্যাট দ্য টাইম অফ এডমিশন পে করতে হবে ফর ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটস হচ্ছে 10,27,000 rupees আমাকে অ্যাট দ্য টাইম অফ এডমিশন আমাকে পে করতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা আপগ্রেড করি, আপগ্রেডেশন করলে কি হবে, তারা এডমিশন টাকাটা তারা রেখে দেবে, এডমিশন ফিটা তারা রেখে দেবে, এবং বাকি টাকাটা তারা রিফান্ড করে দেবে, অর্থাৎ এই টাকাটা তারা রিফান্ড করে দেবে। তার পাশাপাশি বন্ড অ্যামাউন্ট রয়েছে ম্যানেজমেন্ট কোটার জন্য, সেই বন্ড অ্যামাউন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার টোটাল এডমিশন ফি এট দ্য টাইম অফ আমাকে দিতে হবে, প্লাস বন্ড অ্যামাউন্ট দিতে হবে আমাকে 72,96,000, ঠিক আছে? 72,96,000, তাহলে 10,27,000 প্লাস 72,96,000 টোটাল আসছে আমাদের কাছে 83,23,000, টোটাল আসছে আমার কাছে 83,23,000, এই অ্যামাউন্টটা ফর ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটসদেরকে সাবমিট করতে হবে এট দ্য টাইম অফ এডমিশন, 83,23,000। তার পাশাপাশি প্রত্যেক বছর সেমিস্টার ওয়াইজ আমাদেরকে টিউশন ফিটা সাবমিট করে করে যেতে হবে, ঠিক আছে? টিউশন ফিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে টিউশন ফি হচ্ছে 2,28,000, যেটা সেমিস্টার ওয়াইজ আমাদেরকে সাবমিট করতে হবে, এবং ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সেই টিউশন ফিটা হচ্ছে 9,12,000, ঠিক আছে? এই হচ্ছে আইকিউসিটি মেডিকেল কলেজের
এই বছরের জন্য অর্থাৎ 2020-21 একাডেমিক সেশনের জন্য নতুন ফি স্ট্রাকচার। খুবই ইম্পর্টেন্ট যে কথাটা তোমাদেরকে বলা হয়নি, সেই কথাটা হচ্ছে যে বন্ড অ্যামাউন্ট যেটা আমরা সাবমিট করি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, সেই বন্ড অ্যামাউন্টটা আফটার দ্য কমপ্লিশন অফ 5.5 ইয়ার কোর্স তারা রিফান্ড করে দেবে, ঠিক আছে? তারা সেই বন্ড অ্যামাউন্টটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি তারা রিফান্ড করে দেবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। বন্ড অ্যামাউন্ট যে এক্সট্রা বন্ড অ্যামাউন্ট আমরা সাবমিট করছি যাকে আমরা বলি ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যামাউন্ট, সেই পরিমাণ টাকাটা তারা কী করবে, তারা আবার রিফান্ড করে দেবে অ্যাট দ্য কমপ্লিশন অফ 5.5 ইয়ার কোর্স। তাছাড়াও রয়েছে হোস্টেল মানি, ঠিক আছে? হোস্টেল মানি কি কি রয়েছে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে শো করে দেখাচ্ছি। যে প্রত্যেক বছরের জন্য অর্থাৎ এবছর যারা অ্যাডমিশন নিয়েছে তাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার ইন্টার্নশিপের জন্য কত কত টাকা তাদেরকে পে করতে হবে, তোমরা এই স্ক্রিন থেকে তোমরা কি করতে পারো, তোমরা নিজেরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো যে হোস্টেল কোশন মানি, হোস্টেলের জন্য আমাদেরকে হোস্টেল এবং মেস ফি আমাদেরকে কত দিতে হচ্ছে প্রত্যেক বছর। অন্যান্য গভর্নমেন্ট, অন্যান্য প্রাইভেট কলেজ যেগুলো আছে, কেপিসি মেডিকেল কলেজ, ICAR মেডিকেল কলেজ, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই সকল কলেজগুলোর ফি স্ট্রাকচার এখনো আপডেট হয়নি, যখন যখন আপডেট হবে আমি তোমাদেরকে জানিয়ে দিতে থাকবো, ঠিক আছে? সো আশা করি এই ভিডিও তোমাদেরকে অনেকটা হেল্প করবে, এইভাবেই তোমরা সময় সময় আপডেট পেয়ে যেতে থাকবে যে কখন কি হচ্ছে, কোথায় কিভাবে কাউন্সেলিং প্রসেস চলছে, সবকিছু সম্পর্কে জানার জন্য, কোথায় কোথায় কি কি ধরনের নতুন চেঞ্জ আসছে সবকিছু সম্পর্কে জানার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।